আজকে শায়খ আহমদুল্লাহর মতো একজন আলিমকে নিয়ে আরেকজন আলিম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি সমালোচনা করতেছে। এমন ভাবে কথাগুলো আমরা বলতেছি মনে হয় আমরা সবাই ভুলের ঊর্ধ্ব। আসলে মানুষ মাত্রই ভুল হয়, কম বেশি আমরা যখন বক্তৃতা করি আলোচনা করি কথা বলতে গিয়ে এদিক একটু এদিক সেদিক হয়ে যায়, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো শায়খ আহমদুল্লাহ হুজুর যে কথাটা বুঝিয়েছেন তিনি যেভাবে বলতে চাচ্ছেন হয়তো বা আমরা সেটা বুঝি নাই, না বুঝেই সমালোচনা করতেছি। আবার দেখা যাচ্ছে তাকে নিয়ে যখন তাইরি সাহেব মন্তব্য করতেছেন তার পক্ষে এক শ্রেণীর মানুষ বহাবা দিয়ে বলতেছেন না আপনি যেটা ধরেছেন ঠিক ধরেছেন, এভাবে তাকে আবার উস্কিয়ে দেওয়া হচ্ছে। দেখেন বাংলাদেশের সবাই জানেন নিজুম মজুমদার, তার মতো একজন মানুষ ফেসবুকে লিখিয়া তাহিরির পক্ষে তেল দিয়ে বলতেছেন তাহিরি সাহেবের মতো আলেম বাংলাদেশে আছে, এই জন্য আমি বাংলাদেশের কিছু আলেমদেরকে না দেখতে পারলেও তাহিরি সাহেবকে আমি দেখতে পারি। আজকে দেখেন বাংলাদেশের দেশের জনক একটি ঘটনা, বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার দ্বীনের দাঈ উম্মতের দরদে একজন আলেম শায়খ আহমদুল্লাহ দামাত বারকাতুল আলী আল্লাহু আকবার, এত বড় একজন দাঈ শায়খ আহমদুল্লাহ হুজুর তিনি চমৎকার কথা বলেন যার বক্তব্যের মাধ্যমে দ্বীনের খিদমত হচ্ছে। তিনি বাংলাদেশে আসিয়ানা ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, যার মাধ্যমে তিনি বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। আবার এদেশের হাজারো অসহায় দরিদ্র সে সমস্ত মানুষদেরকে রিক্সা দিয়া বিভিন্ন যানবাহন দিয়ে তাদেরকে স্বাবলম্বী করার জন্য চেষ্টা করতেছে আর সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে এই এই দেশের হাজার অসহায় মানুষের পাশে তারা দাঁড়াচ্ছে, যার দ্বারা দিনের বড় খেদমত হচ্ছে সেই ব্যক্তিকে নিয়ে আজকে বাংলাদেশের আরেকজন আলেম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি আবার তাকে নিয়ে আলোচনায় মেতেছেন। তো শায়খ আহমদুল্লাহ হুজুর যে বক্তব্য দিতে গিয়ে চার চার তার সেই বক্তব্যকে নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে, সম্মানিত হাজিরিন আমি যে কথা বলতে চাচ্ছিলাম আজকে শায়খ আহমদুল্লাহর মতো একজন আলেম নিয়ে আরেকজন আলেম মুফতি গিয়াসউদ্দিন তাহিরি তিনি সমালোচনা করতেছে। এমন ভাবে কথাগুলো আমরা বলতেছি মনে হয় আমরা সবাই ভুলের ঊর্ধ্বে, আসলে মানুষ মাত্রই ভুল হয়, কম বেশি আমরা যখন বক্তৃতা করি আলোচনা করি কথা বলতে গিয়ে এদিক একটু এদিক সেদিক হয়ে যায়, মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো শায়খ আহমদুল্লাহ হুজুর যে কথাটা বুঝিয়েছেন তিনি যেভাবে বলতে চাচ্ছেন হয়তো বা আমরা সেটা বুঝি নাই, না বুঝেই সমালোচনা করতেছি। আবার দেখা যাচ্ছে তাকে নিয়ে যখন তাইরি সাহেব মন্তব্য করতেছেন তার পক্ষে এক শ্রেণীর মানুষ বহাবা দিয়ে বলতেছেন না আপনি যেটা ধরেছেন ঠিক ধরেছেন, এভাবে তাকে আবার উস্কিয়ে দেওয়া হচ্ছে। দেখেন বাংলাদেশের সবাই জানে নিজুম মজুমদার, তার মতো একজন মানুষ ফেসবুকে লিখে তাহিরির পক্ষে তেল দিয়ে বলতেছেন তাহিরি সাহেবের মতো আলেম বাংলাদেশে আছে, এই জন্য আমি বাংলাদেশের কিছু আলেমদেরকে না দেখতে পারলে তাহিরি সাহেবকে আমি দেখতে পারি। নিজুম মজুমদার বলতেছেন, তাহলে নিজুম মজুমদার যদি কোনো আলেমের পক্ষে ছাপাই গায় তাহলে বোঝা যাচ্ছে এখানে মূল উদ্দেশ্য শায়খ আহমদুল্লাহ হুজুরকে না, তিনি এক বছর আগে বক্তৃতা দিয়েছেন তার আগের এই বক্তব্যকে কাটিং করে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে তাকে দমানো থামানো এক শ্রেণীর মানুষ চেষ্টা করতেছে কথা বলে ঠিক। তারা বোঝে যে একজন আলেমকে থামাইতে হলে আর একটা লিবাসধারী আলেমদেরকে দিয়েই থামানোর চেষ্টা করতে হবে। শায়খ আহমদুল্লাহর মতো উম্মতের দরদে আলেমদের দরকার আছে, যিনি মধ্যবর্তী একজন আলেম কখনো বড় গলায় কথা বলেন না, কাউকে নিয়ে কটাক্ষ করেন না, বাজে সমালোচনা করেন না, বাজে মন্তব্য করেন না, আজকে সেই সমস্ত আলেমদের পিছনে আর এক শ্রেণীর আলেমদেরকে লিগিয়ে দেওয়ার পিছনে উস্কিয়ে দেওয়ার পিছনে অবশ্যই বড় ধরনের একটা ষড়যন্ত্র আছে কথা বলেন ঠিক। এই জন্য আমরা বলতে চাই গিয়াসউদ্দিন তাহিরি সাহেব থেমে যান, আপনি থেমে যান, যদি কোনো বিষয়ে আপনার কাছে ভুল মনে হয় তাহলে তার কাছে যান,
মোবাইলে আলোচনা করে, সাক্ষাতে কথা বলে, এগুলো নিয়ে ওপেন প্ল্যাটফর্মে কথা বলা থেকে বিরত থাকবে। মানুষ আমরা কম বেশি সকলেই জানি যে বিষয়গুলো নিয়ে আমরা এগুলো নিয়ে তর্ক করব, মানুষের সৃষ্টির আকার ভাগকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আদম আলাইহিস সালামের পূর্বে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আখেরি পয়গাম্বর হবেন এটা নির্ধারিত আল্লাহ তাআলার বলা। এগুলো বিষয়ে কেন আলোচনা করবেন, কেন সমালোচনা করবেন? তো শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে যারা এই ধরনের কথাগুলো বলতেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। আমরা একে অপরকে শ্রদ্ধা রেখে সম্মানের জায়গা থেকে কথা বলি, কাউকে ছোট করা তার সম্মানহানি হয়, কাউকে আক্রমণ ভাষা ব্যবহার করে আমরা যেন কথা না বলি, আমরা বিনয়ের সহিত কথা বলি। কোন আলেমের ভুল যদি আপনার কাছে মনে হয় যে না আমার এই আলেম ভাই বা আমার এই বক্তা ভাই বা আমার এই দ্বীনী আলোচক ভাই এটা ভুল বলেছে, তাহলে তার কাছে যান, তার পাশে বসেন, চার দেয়ালের মাঝখানে এটাকে সমাধান করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকে সমাজের মধ্যে যা চলতেছে, আমরা কেউ কারো সামান্য ভুল পাইলে অথবা ভুলের মতো মনে হইলে সেগুলো নিয়ে আলোচনায় ব্যস্ত হয়ে যায়, সমালোচনায় ব্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। দুর্ভোগ রয়েছে এমন ব্যক্তিদের জন্য যারা সামনে অথবা পিছনে মানুষের বদনাম করে, নিন্দা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামআ মালা ওয়া আদাদা, যারা কারিগরি অর্থ জমা রাখে, সম্পদ জমা রাখে, আবার এগুলো কি গুনি গুনি দেখে, গুনি গুনি রাখে, সম্পদ জমা রাখে আর কি করে, গুনি গুনি রাখে আর মনে করে এই সম্পদ, তারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদ, তারা মনে করে তার এই সম্পদ তাকে দুনিয়ার জমিনে স্থায়ী করে রাখবে, চিরকাল বাঁচিয়ে রাখবে, তাকে অমর করে রাখবে, টিকিয়ে রাখবে। তিনটি আয়াত কারিমা থেকে গত জুমায় আলোচনা করেছি, বিস্তারিত কথা বলেছি, আজকে ওইভাবে বিস্তারিত ওইদিকে একই আয়াতগুলো নিয়ে বলার সুযোগ নাই। এখন পরে আল্লাহ তাআলা কি বলেছেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের বরায়ে, এই সম্পদের লোভে, লোভে পড়া, এই সম্পদের দাম্ভিকতায় মানুষ এতটা ব্যস্ত হয়েছে, এতটা পাগল পারা হয়েছে যে তারা মনে করে তার এই সম্পদ, তার এই অর্থ, তার এই টাকা তাকে পৃথিবীর জমিনে স্থায়ী করে রাখবে, টিকিয়ে রাখবে। সম্পদের মোহে এতটা অন্ধ হয়ে যায়, মনে করে যে তার মৃত্যুই হবে, সম্পদের মোহে এতটা পাগল হয়ে যায়, সে মনে করে আমি দুনিয়াতে চিরস্থায়ী ভাবে থেকে যাব, মরা লাগবে না।